নবীনদের পদচারণায় মুখরিত আজ ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগ। ভূগোল ও পরিবেশ বিভাগে 2021-2022 সেশনকে স্বাগত জানাতে আজকের এই ছোট্ট আয়োজন। এই আয়োজনে প্রথমেই রয়েছে আমাদের পরিচয় পর্ব। পরিচয় পর্বে অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, অধ্যক্ষ ঢাকা কলেজ ঢাকা, অধ্যাপক এটিএম মইনুল হোসেন, উপাধ্যক্ষ ঢাকা কলেজ ঢাকা, অধ্যাপক হেলেনা বেগম, বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ ঢাকা কলেজ ঢাকা, এ কে এম ইলিয়াস, অধ্যাপক মোহাম্মদ বাহাদুর হোসেন ভুইয়া, অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির মিয়া, সহযোগী অধ্যাপক নায়লা আক্তার, সহযোগী অধ্যাপক শাহানারা, সহযোগী অধ্যাপক মোসাম্মদ শর্মিনা কাদির, সহকারী অধ্যাপক আ স মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক মুনমুন সাহা, সহকারী অধ্যাপক ডক্টর নাজমুন খাতুন, প্রভাষক ফেরদাউস রহমান, প্রভাষক। এরপর আমরা চলে আসি সম্মান প্রথম বর্ষে আমাদের কি কি কোর্স রয়েছে আর সে সম্পর্কে আমরা একটু জানব। সম্মান প্রথম বর্ষে মূলত তত্ত্বীয় ও ব্যবহারিক দুই রকমের কোর্স রয়েছে। তত্ত্বীয় কোর্সগুলো আবার দুই রকমের, মেজর ও নন মেজর কোর্স, আর ব্যবহারিক কোর্স আবার দুই রকমের, ল্যাব ওয়ার্ক রয়েছে এবং ফিল্ড ওয়ার্ক রয়েছে। সম্মান প্রথম বর্ষের কোর্স পরিচিতিতে আমরা প্রথমেই দেখতে পাই জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্টস, অর্থাৎ ভূগোলটা আমরা কিভাবে, এই ভূগোলটা এলো এই সম্পর্কে আমরা একটু হলেও ধারণা পাই এই কনসেপ্টে। এজন্যই শুরুতেই এই কনসেপ্টটি, এই কোর্সটি রাখা হয়েছে। আর আমরা জানি ভূগোলে দুটি প্রধান শাখা রয়েছে, প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল। তাই সেই অনুসারে পরবর্তী কোর্স জিইটিএইচ 1002 ইন্ট্রোডাকশন টু ফিজিক্যাল জিওগ্রাফি এবং তার পরবর্তী কোর্স ইন্ট্রোডাকশন টু হিউম্যান জিওগ্রাফি রাখা হয়েছে। প্রাকৃতিক ভূগোলে প্রকৃতির প্রতিভাস নিয়ে আলোচনা করা হয় আর মানবীয় ভূগোলে মানুষকে নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও রয়েছে অঞ্চল নিয়ে ধারণা, যা জিইটিএইচ 1004 কোর্সে অন্তর্ভুক্ত, যার নাম কনসেপ্ট অফ রিজিয়ন অ্যান্ড ওয়ার্ল্ড রিজিয়নাল প্যাটার্ন। আর এর পরবর্তী কোর্স হচ্ছে ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশের বেসিক জিনিস নিয়ে একটু রিভিউ করা হয়। এরপর আমরা ব্যবহারিক কোর্সে চলে আসি। প্রথমেই হচ্ছে জিইএলবি 1006 ফান্ডামেন্টাল অফ কার্টোগ্রাফি, অর্থাৎ মানচিত্রাঙ্কন বিদ্যা নিয়ে এখানে আলোচনা করা হয়। আর কম্পিউটার ইন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, এই কোর্সে জিওগ্রাফিতে কম্পিউটারের পরিচয় করানো হয়। আর শেষ কোর্স হিসেবে জিইভি 1008 ফিল্ড স্টাডি অ্যান্ড ভাইভাবস রয়েছে। এছাড়াও রয়েছে আমাদের আবশ্যিক কোর্স স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, প্রথম বর্ষের সকল শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। এছাড়া নন মেজর কোর্স হিসেবে সায়েন্সদের রয়েছে নন মেজর বোটানি এবং নন মেজর স্ট্যাটিস্টিক্স। এখন আমরা ভূগোল ও পরিবেশ বিভাগের বহিরাঙ্গন কার্যক্রমের আলোকচিত্র সেশন অনুযায়ী একটু দেখে নিব। We'll be right back.
আমাদের ভূগোল ও পরিবেশ বিভাগ শুধুমাত্র পড়াশোনাতেই নয়, সহশিক্ষা কার্যক্রমেও এগিয়ে আছে। তারই কিছু খণ্ডচিত্র এখানে রইল, যেমন রেড ক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি, এরপর বাঁধন, সাংবাদিক সমিতি ইত্যাদি। এই আমাদের শিক্ষক, কর্মচারী ও ছাত্রদের নিয়ে একটি পরিবার, যেখানে আমরা একটি ঐক্যের বাঁধন তৈরি করেছি। তোমরাও যুক্ত হচ্ছ, আশা করি আমরা এই ঐক্যের বাঁধন আরও সুদৃঢ় রাখব এবং আমরা আমাদের ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে পারবো। এই আকাঙ্ক্ষা করে আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি। সবাইকে ধন্যবাদ।